হাজার বস্তা আলু পচাতে ক বস্তা পচা আলু দরকার? যে ক বস্তা? একটা পচা আলু ঢুকিয়ে দেন, সময় নেবে, সমস্ত আলুগুলোকে পানি করে ছাড়বে, ঠিক নেবে। তাহলে আমার একটা ভাই সমাজকে বাঁচাবার জন্য বিরক্ত ছেড়ে দিয়ে, কদি ছেড়ে দিয়ে, তনসা ছেড়ে দিয়ে, কুয়াদাবি ছেড়ে দিয়ে সমাজকে বাঁচাবার জন্য রাস্তায় নেমেছে, ঠিক নেবে? মেনে নিলাম, অন্যায় করেছে, ভুল করেছে, মেনে নিলাম। তাকে মারতে মারতে যখন জেলে নিয়ে গেল, 42 দিন জেল খাটলো, আমি দাদা পীরের আওলা, তাহলে আমার বুকে ব্যথা লাগবে না? লাগবে না, লাগবে না, লাগবে না। কারণ ইংরেজ সরকারের আমল থেকে নিয়ে আজ পর্যন্ত কোন পুলিশ প্রশাসন দাদা পীরের আওলাদের দিকে চোখ রাঙিয়ে কথা তো দূরের কথা, আঙুলটা উঁচা করে কথা বলার ক্ষমতা পাইনি, ঠিক না? বেঠে বিভিন্ন জায়গা, বিশেষ করে ভাঙর বলেন, ঘটপুকুর বলেন, কেএলসি বলেন, বাসন্তী বলেন, সরবরিয়া বলেন, ক্যানিং বলেন, আমডাঙ্গার বেশ কয়েক জায়গায়, হাওড়া জেলার বেশ কয়েক জায়গায়, নদিয়ার বেশ কয়েক জায়গায়, জলসার একদিন দুদিন আগে কিছু মানুষ গিয়ে বলে কাকে দাওয়াত দিচ্ছিস রা আগামীকাল জলসা, লিস্টটা দে। যখনই আমার নাম দেখে বলে এতগুলো পীরের বেটা আছে খুঁজে পেলে না, এ বেটাকেই খুঁজে ফেলি, হয় জলসা বন্ধ কর আর না হলে ক্যান্সেল কর। কেন ও সব জানি না, ক্যান্সেল করতে হবে। এলাকায় একটা দ্বন্দ্ব সৃষ্টি হলো, এলাকার মুরব্বীরা গিয়ে বলে কি হয়েছে, ব্যাপারটা কি, না ও সব জানি না, ক্যান্সেল করতে হবে। তার মানে, তার মানে ইনি কি কোনো পার্টির বিরুদ্ধে কথা বলে? না তা বলে না। তাহলে কোনো পার্টির দালালি করে? না তা করে না। তাহলে না ভাষাটা একটু চড়াচড়া পড়া বলে তো সহ্য হয় না, ও হক কথা বলতে গেলে গালে ব্যথা, কি ঠিক নেবে? ঠিক, হক কথা বলতে গেলে গালে ব্যথা, আর হক কথা শুনতে গেলে কানে ব্যথা, কি ঠিক নেবে? ঠিক। তাহলে এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি ভাই, ভাই হয়ে ভাইয়ের বিরুদ্ধে, ভাইয়ের পক্ষে প্রতিবাদ করেছি, ভুল করেছি। জোরে বলবেন, আপনারা বলুন, দাদা পেনে মরিত তো আজকে টুপিটা কারো সিলাই পেয়েছেন, দাড়িটা কারো সিলাই পেয়েছেন, সুন্নতির লেবাসটা কারো সিলাই পেয়েছেন, দলসা কারো সিলাই পেয়েছেন, মায়েরা বোরকা কারো সিলাই পেয়েছেন, আল্লাহ কারো সিলাই পেয়েছেন, রসুল কারো সিলাই পেয়েছেন, আমার আপনার পীর মাসায় ফুরফুরার পীর আবু বকর সিলাই, ঠিক না? ঠিক। এবারে বলেন দাদা পীরের দরবারে, ভাই 2023 বাদ দিলাম, 2022, 2021, 2020, 2000 আপনার কি বলে 19, 2018, 2017, 2016 ডাকে যান। ফুরফুরা শরীফের নেতা মন্ত্রী ঢুকেছে না ঢোকেনি, মুখ্যমন্ত্রী গিয়েছিল না যায়নি, রাষ্ট্রপতি গিয়েছিল না যায়নি, জোরে বলবেন গিয়েছিল। কোনোদিন দাদা পীরের মাজারে ভাই কুকুর শুকাতে দেখেছে? জোরে বলবেন, দাদা পীরের মাজার যিনি আমাদের ইবাদত, যিনি আমাদের বান্দেগি, যিনি আর ওসিলাই এত কিছু পেয়েছে, আজকে তিনার মাজারে কুকুর নিয়ে চেকিং চলবে, তাহলে এর বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? জোরে বলুন। তাহলে এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি, অন্যায় করেছি? জোরে বলবেন। আজকে এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আমাকে ভাই দালাল বলছে, ভালো করে বুঝবে। আজকে আমার ভাই সাক্ষী আছে, জিজ্ঞাসা করে দেখুন, ফুরফুরা দরবার শরীফের মান সম্মান ইজ্জত, আজকে ফুরফুরা দরবার শরীফের পুলিশ প্রশাসন লাঠি উঁচা করে তো দূরের কথা, গলাবাজি করে কথা বলার ক্ষমতা ছিল না, আজকে সেই দরবার শরীফে আমার মুরব্বী চাচা জানের উপরে আঘাত করেছে, ইট ছুঁড়ে মেরেছে, আমার এক ব্যস্ত ভাইয়ের উপরে লাঠি চার্জ করেছে, ফুরফুরা দরবার শরীফে বোম চার্জ করেছে, ভাইয়ের বাড়িতে বোম চার্জ করেছে, আজকাল সিদ্দিকে খুজুরের বাড়িতে বোম চার্জ করেছে, হাসান সিদ্দিকে খুজুরের বাড়িতে বোম চার্জ করেছে, ইউসুফ সিদ্দিকে খুজুরের বাড়িতে বোম চার্জ করেছে, তাহলে এবারে বলুন এর বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? আছে না নাই? তাহলে দাদা পীরের দরবারে ইজ্জত রক্ষার জন্য, দাদা পীরের মুরিদদের ইজ্জত রক্ষার জন্য, দাদা পীরের মুরিদ আপনাদের একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা রক্ষার জন্য যদি আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, ভুল করি, এই ভুল করেছি, আজকে প্রতিবাদ করি, আমাকে বলছে দালাল। তবে হ্যাঁ, আমি এখনো দালালি কিন্তু করিনি, আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, দালালি করিনি, দালালি করবো ভাই, পালাবার রাস্তা খুঁজে পাবে না। তাই প্রত্যেককে বলছি, খবরদার, শরিয়াতের আইন কানুন বিধান মেনে চলুন, হকের উপরে চলুন, ন্যায়ের উপরে চলুন, মুসলমান মুসলমানকে ভালোবাসতে শিখুন,
এক কালেমা পায়নি ওয়ালা আর এক কালেমা পায়নি ওয়ালাকে ভালোবাসতে শেখো। এক মুসলমান হয়ে আর এক মুসলমানকে জাহান্নামের দিকে ঠেলে না দিয়ে ওই মুসলমানকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবার ব্যবস্থা নেন, তবে আপনি প্রকৃত মুসলমান প্রকৃত উম্মতে মুহাম্মাদি হতে পারবেন। আর না হলে আমি আগেই বলেছি কাকের ভাষায় কোকিলের বাচ্চা। তাই প্রত্যেককে বলবো জ্ঞানী যারা বুঝে তারা শুধু সারায়। আমি 1000 কাউন খড়ের গাদা ভাই জ্বালাতে কটা দিসলাই কাজির দরকার যে এই জোরে বলে একটা 1000 কাউন খড়ের গাদা একটা দিসলাই কাটি মেরে দেন দাও দাও করে চলে যাবে, সময় নেবে সমস্ত খড়গুলোকে ছাই করে ছাড়বে ঠিক না বেঠে। আজকে আমার আপনার পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে ওই রকম পচা আলু জন্ম নিয়েছে, আজকে তারা আমার আপনার ঈমান আমল আকীদা গুলোকে আজকে বরবাদ ধ্বংস করে বেড়াচ্ছে ঠিক না বেঠে। এই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসো। দ্বিতীয় নাম্বার আর এক শ্রেণীর মানুষ আছে, নামটা আছে মুসলমান, সাইনবোর্ডটা আছে মুসলমান, জন্ম নিয়েছে কোরআনের ঘরে, জন্ম নিয়েছে শরিয়াতের ঘরে, ইসলামের ঘরে, খেয়েছে মুসলমানের ঘরে, খেয়েছে নামাজির ঘরে, এই মুসলমান বড় হয়েছে মুসলমানের ঘরে, কিন্তু তার আচার আচরণ, তার ব্যবহার, তার ক্যারেক্টার, তার চরিত্র, তার আদর্শ, তার ভাষাটা মুসলমানের পক্ষে না, কলেমার পক্ষে না, শরিয়াতের পক্ষে না, ইসলামের পক্ষে না, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে না, তার আচার আচরণ, ব্যবহার, ক্যারেক্টার, চরিত্র, তার ভাষাটা বেঈমান বিদিনদের পক্ষে ঠিক না বেঠে। আছে না নাই? মুসলমান ঘরে জন্ম নিয়েছে, আওয়াজ দিয়ে বলে আমি মুসলমান, ছাতি চৌড়া করে বলে আমি উম্মতে মুহাম্মাদি, কিন্তু তার আচার আচরণ, ব্যবহার, তার ক্যারেক্টার, চরিত্র, তার ভাষাটা এই মুসলমান মুসলমানের পক্ষে না, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে না, শরিয়াতের পক্ষে, ইসলামের পক্ষে না, বেঈমান বেদিনদের পক্ষে ঠিক না বেঠে। ভাই মাঝে মাঝে দেখবেন কাকের বাসায় একটা পাখি আন্ডা পড়ে, কি নাম বলেন তো? যে কোকিল। আচ্ছা বলেন তো, কাকের বাসায় কোকিলে আন্ডা পারলে কোকিল কাকটা দেয় না? কি কথা বলে হাসছে যে তা দেয়, বাচ্চা ফোটে না, ফোটে কাক খাওয়ায় না, খাওয়ায় না কাক, খাওয়ায় কাক, কখন বুঝতে পারে ই আমার বাচ্চা না? কখন? কাকের ভাষা কোকিলের ভাষা এক না আলাদা? ভাই ভাই ভাই, সুদূর ফুরফুরা দরবার শুরু থেকে এসেছে আপনাদের খেদমত, ভালোবাসা নিয়ে এসেছে, আপনারা আমাকে ভালোবাসেন, এই জোরে বলে ঠিক বলছেন? কতজন বলছেন ভালোবাসি, মন থেকে ভালোবাসি? একটু হাতটা উঁচা করেন তো দেখি, মাশাআল্লাহ, লোক দেখানো ভালোবাসেন না তো? এই ঠিক বলছেন? হাত নাপিয়ে দেন। তা ভাই ভালোবাসা নিয়ে এসেছে আপনাদের খেদমত, কিন্তু ভাই অনেকটা দূরত্ব হয়ে গেছে আমার আপনার সাথে ঠিক না বেঠিক? তবে ভালোবাসা কারো হয় দূরে থাকলে না কাছে থাকলে? কাছে আপনারা আছেন, দূরে দূরে আছেন, সামনে জায়গা ফাঁকা আছে, একটু আগে আগে আসেন না, একটু আগে আগে আসেন, সামনে জায়গাটা পূরণ করেন, একটু আগে আগে আসেন, একটু আগে আগে আসেন। তা ভাই সাহেব, একাদশ বলিল্লাহুম্মা সাল্লি আলা, একটু আগে আগে আসেন, আগে আগে আসেন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই যে কথা বলছিলাম, আচ্ছা বলেন কাকের ভাষা কোকিলের ভাষা এক না আলাদা? যে আলাদা, কাক কখন বুঝতে পারে? যখন কোকিলের বাচ্চার বলিটা ফুটে যায় ঠিক না বেঠিক? কাক চিন্তা করে আল্লাহ এতদিন খাওয়াচ্ছি, এ চারটে বাচ্চা মোটা সুটা হচ্ছে, ইয়ে আবার কেমন বাচ্চা, দিন কি দিন রুগা, ই মোটা সুটা হচ্ছে, বেশি বেশি করে কোকিলের বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে, ও খাওয়ালে কি হবে? ও কাগের মতো মোটা হবে, রুগা? যখন ভাষাটা ফুটে গেছে কাগের মাথা গরম হয়ে যায়, আল্লাহ এতদিন তা দিলাম, বাচ্চা ফুটলো, খাওয়ালাম, বেটা বড় হলো, এখন দেখছি ভাষাটা আলাদা, আমার বাচ্চা না,
মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, শরিয়াতের ঘরে জন্ম নিয়েছে, কুরআনের ঘরে জন্ম নিয়েছে, মুসলমানের ঘরে লালন পালন হয়েছে, কিন্তু তার আচার আচরণ ব্যবহার তার ক্যারেক্টার চরিত্র তার ভাষাটা ইসলামের পক্ষে না, শরিয়াতের পক্ষে না, কুরআনের পক্ষে না, আল্লাহ রাসূলের পক্ষে না, তার ভাষাটা বেঈমান বেদিনদের পক্ষে ঠিক না বেঠিক। তাই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসো, ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান কাজে লাগবে, আর না হলে ওই নামে তাল পুকুর ঘটি ডোবে না, নামে মুসলমান কাজে জাহান্নামের কাঠ হতে হবে। তাই আজ আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করব যে আল্লাহ পাক ওই ফিতনাবাজদের পাতা জালে পা না দিয়ে আমাকে আপনাকে সকলকে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে আসার বসার আল্লাহ পাকের তারিফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি, সকলে যদি বলেন আল্লাহুম্মা আমিন, যদি বলেন আল্লাহুম্মা আমিন। তা ভাই সাহেব ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন কি ঠিক না বেঠিক, অনেক শুনেছেন, তবে কম বেশি দু বছর আগে আপনার গ্রামে ওই পাড়ায় মসজিদ একবার এসেছিলাম, তাই তো নাকি? আর আজকে আপনাদের এখানে এসেছি ভাই, জানি না কিভাবে কথাবার্তা বললে আপনারা শুনবেন বুঝবেন সেই মোতাবেক আমলে চেঞ্জিকে তৈরি করবেন জানি না। এসেছি দাদা পীরের আউলাদ আপনাদের পীর ভাই দুটো কথা বলে বিদায় নেব, তবে আমার একটা অভ্যাস প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে প্রশ্ন করি, ঠিক তদ্রূপ আজকেও করবো, আশা রেখে সকলে উত্তরটা দেবেন। আচ্ছা বলেন তো রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজকাম ত্যাগ করে মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে এই জান্নাতের বাগানে হাজির হয়েছেন কার ভালোবাসায়? এটা আওয়াজ দেয় আল্লাহ আল্লাহ রসুলের, কে ভালোবাসেন কে ভালোবাসেন না বুঝতে পারলাম না ভাই, সকলে মিলে বলেন না কার ভালোবাসায়? আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায়। এখনো অনেক জবান বন্ধ আছে, অনেকে আওয়াজ দিলেন অনেকে দিলেন না, জামানটা বন্ধ রাখলেন। ভাই একটু যাচাই করতে চাইছি, কষ্ট দিতে চাইছি, কতজন বলছেন সত্যকারে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে জীবন থেকে বেশি পিয়ার করে এই জান্নাতের বাগানে হাজির হয়েছেন, তো আমার সঙ্গে হাত থেকে উঁচা করে দেখান তো দেখি, হাত নামাবেন না দিয়ে ভালোবাসেন পুরো হাত খুলে মাশাআল্লাহ হাত নামিয়ে দেন। আমার আল্লাহ পাকের পক্ষে রসুলের পক্ষে ভালোবাসার পক্ষে সত্যের হাত তুললেন, সত্যের হাত তুললেন, খারাপ মনে নেবেন না মিথ্যা কথা বললেন, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এত বড় সাহস, আমি আল্লাহকে ভালোবাসি না রসুলকে ভালোবাসি না, হ্যাঁ কাজকাম বন্ধ করে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে এই ঠান্ডায় ময়দানে বসে আছি আর এই বাটা বলে কিনা ভালোবাসি না, রেখে দেন আপনার মতো ভালোবাসি। এই মুসলমান যদি আপনার এই হাত আমার আল্লাহ পাকের পক্ষে আমার রসূলের ভালোবাসার পক্ষে হতো, তাহলে এই মুসলমান শরিয়াতের আইন কানুন বিধানগুলোকে একটু অর্থের জন্য টাকা পয়সার জন্য ধন সম্পত্তি চেয়ার গদির জন্য এক বিঘে দু বিঘে জমির জন্য একটা দুটো বিল্ডিং বালাখানার জন্য শরিয়াতের আইন কানুন বিধানগুলোকে বেঈমান বেদিনদের হাতে নিলাম বিক্রি করে বেড়াতে পারতেন না ঠিক না বেঠিক? হাত তুলে বলছেন আল্লাহকে ভালোবাসে রসুলকে ভালোবাসে, কচুপ চূড়া ভালোবাসে, কতটা ভালোবাসেন আল্লাহ আল্লাহ রসুলকে? আপনার পাড়ায় মসজিদ পড়ে আছে কাঁদছে মুসল্লি নাই, মাদ্রাসাগুলো পড়ে আছে ছাত্র নাই, মুক্ত পড়ে আছে ছাত্র নাই, বাড়িতে বাড়িতে নামাজের পাটিগুলো কাঁদছে, বাড়িতে বাড়িতে তাসবিহগুলো কাঁদছে, বাড়িতে বাড়িতে কোরআন পাকগুলো কাঁদছে, আর আজকে হাত তুলে বলছেন আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি, লজ্জা করা দরকার, লজ্জা করা দরকার। বাড়িতে বাড়িতে নামাজের পাটি পড়ে আছে মুসল্লি নাই, বাড়িতে বাড়িতে তাসবিহগুলো পড়ে আছে গুণ্যওয়ালা নাই, আজকে হাত তুলে বলছেন আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে। হ্যাঁ এতজন তো হাত তুলে বললেন আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসেন, একজন হাত তুলে দেখাতে পারবেন যে আমার বাড়িতে কোরআন পাক নাই, আল্লাহ পাকের পবিত্র বাণী নাই? কেউ আসেন ভাই? জানি
কেউ আছেন? তাহলে প্রত্যেকের বাড়িতে কুরআন পাক আছে ঠিক না বেঠিক? আজ হাত তুলে বললেন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। ভাই আমার আল্লাহ পাকের পবিত্র বাণী কুরআন পাককে আমার আপনার কাছে পৌঁছে দেবার জন্য রাসূলের আদর্শ, রাসূলের ক্যারেক্টার, রাসূলের চরিত্র, ইসলামের আইন কানুন বিধানগুলোকে আমার আপনার বাড়িতে বাড়িতে পৌঁছে দেবার জন্য রাসূল মার খেয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, রাসূলের দান্দান মুবারক শহীদ হয়েছে, সাহাবারা নিজের জীবনটাকে কুরবানি করে দিয়েছেন, আর সেই কোরআন পাক আমার আপনার প্রত্যেকের বাড়িতে আছে। সপ্তাহ বাদ দিলাম, মাস বাদ দিলাম, ছ মাস বাদ দিলাম, বছরে ধরলাম, এই মুসলমান কজন আছেন আল্লাহ পাককে ভালোবেসে আল্লাহ পাকের পবিত্র বাণী বছরে একবার তেলাওয়াত করেন? কজন আছেন বলেন? তেলাওয়াত তো দূরের কথা, আমার আপনার বাড়িতে আলমারির মাথার উপরে কোরআন পাক পড়ে আছে, আর কাটার উপরে কোরআন পাক পড়ে আছে, টেবিলে কোরআন পাক পড়ে আছে, সারা দিনে পকেটে স্মার্ট মোবাইল আছে, 10 বার 15 বার থুতু দিয়ে মোবাইলটা পালিশ করছে ঠিক না বেঠে? বাড়িতে টেলিভিশন গুলো পড়ে আছে, সারা দিনে 4 বার 5 বার পালিশ করছি মুছছি, কিন্তু এই মুসলমান বছরে একবার আপনার বাড়িতে কোরআন পাক গুলো ওই পোকার খোড়া হয়ে গেছে, প্রত্যেককে বলছি মুসলমান এখনো সময় আছে, এখনো সময় আছে, আমার আল্লাহ পাকের পক্ষে রসুলের পক্ষে যদি আসতে পারেন তো আসার মতো আসো, আসুন, আর না হলে বেরিয়ে যা। আমার আপনার মতো দুমুকুমার কা মুসলমান আমার আল্লাহ পাকের প্রয়োজন নাই, রসুলের প্রয়োজন নাই। ভালো করে বুঝবেন ভাই, দুমুকু খারাপ লাগছে বলতে আপনাদের খারাপ লাগছে নাকি? আমার কাছে দুমুকু, আমার কাছে মুনাফিক, আমার কাছে গাদ্দার, ও আমার আপনার সাথে গাদ্দারি করে না, আমার আপনার সঙ্গে চিচিংবাজি করে না, তুমুকো মুসলমান আমাকে আপনাকে ধোকা দেয় না, এ মুসলমান আমার আল্লাহকে ধোকা দেয়, আমার রসূলকে ধোকা দেয়, ইসলামকে ধোকা দেয়, শরিয়াতকে ধোকা দেয়, কোরআনকে ধোকা দেয়, মসজিদে মাদ্রাসাকে ধোকা দেয়। এই যে মোলা সাহেব ওয়াজ করতে করতে বলছে, কথা মনে পড়ে গেল, বলছি আজ মোলা সাহেব ওয়াজ করছেন, করতে করতে বলছেন বাবারা বাবারা আল্লাহ পাকের কত বড় নিয়ামত আপনারা দেখেন, বিরাট বড় একটা পুকুর আছে, পুকুরের পারে একটা গাছ আছে, ওই গাছের পাতা যখন পুকুরে পড়ে কুমির হয়ে যায়, ওই গাছের পাতাটা ডাঙায় পড়লে বাঘ হয়ে যায়। কি ওয়াজ করলো? গাছের পাতা পুকুরে পড়লে কি হয়? কুমির হয়, আর ডাঙায় পড়লে বাঘ হয়। একজন শ্রোতা দাঁড়িয়ে বলছে হুজুর বিয়া দেবী মাফ করবেন, একই গাছের পাতা পুকুরে পড়লে কুমির আর ডাঙায় পড়লে বাঘ? হুজুর ওই গাছের পাতা যদি অর্ধেকটা পুকুরে আর অর্ধেকটা ডাঙায় পড়ে কি হবে? হাবাই কি হবে বলে কি হবে? হাসছে বলছে না কি হবে? না বাঘ হবে আর না কুমির হবে, না ঘরকা না ঘাটকা, না ঘরকা না ঘাটকা, না মুমিনের মরা না বেদিনের মরা, না মুসলমানের মরা না বেঈমানের মরা, ঠিক না বেঠে? ভালো করে বুঝবেন, আজকে আমার আপনার সমাজে কিছু আছে মসজিদে গিয়ে নামাজও পড়ছে বেরিয়ে এসে মদ খাচ্ছে, আছে না আছে না? নাই। নামাজ পড়ছে গাঁজা খাচ্ছে, নামাজ পড়ছে তারি খাচ্ছে, নামাজ পড়ছে সুদ খাচ্ছে, আছে না? নাই। এজোরে বলবে নামাজ পড়ছে দাড়ি পাল্লার মাল কম বেশি করছে, আছে না? নাই। নামাজ পড়ছে শরিয়াতের বাড়ি খিলাফ চলছে, রমজান মাসে রোজা রেখেছে, লটারি খেলছে, আছে না? নাই। রমজান মাসে রোজা রেখে বাপ মায়ের উপরে নির্যাতন চালাচ্ছে, রমজান মাসে রোজা রেখে জমি বাড়িয়ে যাচ্ছে, রমজান মাসে রোজা রেখে গরিবের হক মেরে খাচ্ছে, গরিব আপনার মানুষের হক মেরে খাচ্ছে, আছে আছে না? নাই। জোরে বলবেন। তাহলে এবারে বলুন ভাই, তাহলে আজ আমি আপনি মুসলমান একদিকে আল্লাহকে খুশি করছি আর অপর দিকে
কাকে খুশি করছে? কথা বলে কাকে? ইবলিসকে খুশি করছে, ঠিক না বেঠিক? একদিকে আল্লাহ পাকের হুকুম পালন করছে, অপরদিকে ইবলিস শয়তানের আদর্শ গ্রহণ করছে, ঠিক না বেঠিক? এই কমুক মুসলমান, এ জোরে বল, কমুক মুসলমান, দুমুক মুসলমান, ঠিক না বেঠে? তাই প্রত্যেককে বলছি, যদি আপনার হাতটা আমার আল্লাহ পাকের পক্ষে হতো, রাসূলের পক্ষে হতো, তাহলে এই মুসলমান এই হাত দিয়ে শরীয়তের আইন কানুন বিধানগুলোকে জবে কুরবানি করে বেড়াতে পারতাম না, ঠিক না বেঠে? যদি আমার আপনার হাতটা আমার আল্লাহ পাকের পক্ষে রাসূলের পক্ষে হতো, তাহলে হাত দিয়ে গরিবের হক মেরে খেতে পারতাম না, মানুষের উপর অত্যাচার জুলুম নির্যাতন চালিয়ে বেড়াতে পারতাম না, ঠিক না বেঠে?